বন্ধুরা, আজকে আমি ঘুরতে আসলাম বালিহাটি জমিদার বাড়ি মানিকগঞ্জ। এখানে ঘুরতে এসে আমি বালিহাটি ঈশ্বরচন্দ্র subscribe to my channel and also press this bell icon আমি স্কুলটা তো সম্পূর্ণ স্কুলটা ঘুরে ভিতরে ঘুরে ঘুরে দেখব, কিন্তু সম্ভব না, কারণ করোনার কারণে স্কুলটা বন্ধ রয়েছে। সে কারণে বাইরে থেকে স্কুলে কিছু মানে বিরোধিতা ধারণ করলাম। তো বন্ধুরা, বাইরে থেকে যতটুকু দেখানো সম্ভব ততটুকুই দেখালাম। তো তো বন্ধুরা, স্কুলটা খুবই সুন্দর, স্কুলটা খুবই সুন্দর থাকার কারণে আমরা এখানে একটু নেমেছি, নেমে স্কুলটা একটু ভিডিও করে দেখতেছি বা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন স্কুলটা অনেক সুন্দর, তো সে কারণে আমরা এখানে আসলাম, এসে স্কুলটা দেখানোর চেষ্টা করতেছি। আমাদের স্কুলটা মূল উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হলো বালিহাটি জমিদার বাড়ি। তো ওটা দেখা শেষ করে আমরা এখানে আসলাম। তো স্কুলটা খুবই ভালো লাগলো। তো এখন স্কুলে কিছু ভিউ দেখে নিন। আসসালামু আলাইকুম, আমি আছি পলাশ আহমদ। আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে এই জমিদার বাড়ি অর্থাৎ মানিকগঞ্জে অবস্থিত বালিয়াটি জমিদার বাড়ি, এটি সম্পর্কে আজকে আমরা একটি ব্লগ করতেছি। তো আশা করি আপনারা আমাদের সাথে পুরো ভিডিওতে অবস্থান করবেন। এটি হচ্ছে মানিকগঞ্জ জেলার বালিয়াটিতে অবস্থিত, বালিয়াটি জমিদার বাড়ি নামেই বেশি পরিচিত এটি। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে চারটি প্রাসাদ, কিন্তু আসলে চারটি প্রাসাদ না, এটির পিছনে আরও বেশ কয়েকটি এরকমই সুউচ্চ সুদর্শনকৃত আরও প্রাসাদ রয়েছে। পিছনে রয়েছে মনোরম একটি পুকুর, সেই পুকুরটি ছয় সিঁড়ি বিশিষ্ট পুকুরটি। পুকুরের চারপাশে পরিত্যক্ত অনেক টয়লেট রয়েছে, সুন্দর নতুন গাছপালা রয়েছে বিভিন্ন রঙের। একটা আজকে গাছ দেখলাম আমি, সেটা হচ্ছে সূর্যমুখী গাছ, যে আমার চেয়ে অনেক বড়। তো আশা করি আপনারা উপভোগ করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি চলে আসলাম বালিহাটি জমিদার বাড়ি। তো আমি এখন বালিহাটি জমিদার বাড়ির একটু বাইরে রয়েছি। তো বাইরে থেকেই আজকে আপনাদের পুরো ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। তো এখন আমরা ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে পুরো জমিদার বাড়িটা ঘুরে ঘুরে দেখাবো। তো তার আগে চলুন এর আশেপাশের কিছু একটা ভিউ দেখে নিই। Thank you.
তো বন্ধুরা আমরা এখন জমিদারের ভিতরে এখন পুরোটা ঘুরে দেখব। তো আগে সামনে বাসটা একটু ঘুরে ঘুরে দেখি। তো এখানে দেখার মতো অনেক কিছুই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশে আরেকটি ছোটো গেট রয়েছে, এই পাশে আরেকটি ছোটো গেট। তো এই গেটটা এখন বন্ধ রয়েছে, আপনার ওই সামনে ওই বড়ো গেটটাই সবসময় চালু থাকে। তো আমরা প্রথমে সামনে পাশ দিয়ে কিছুটা পুরা ঘুরবো এবং ঘুরে ঘুরে দেখবো পুরা সৌন্দর্য। এই বালিহাটি জমিদার বাড়ি ঘুরে ঘুরে দেখার মতো অনেক কিছু রয়েছে। তো চলুন বন্ধুরা আমরা এখন ভিতরের দিকে যাই। এখানে মানুষজন অনেক আছে, অনেকে সুন্দর সুন্দর ছবি তুলতেছে, আসলে খুবই সুন্দর একটি জায়গা। তো আমরা এখন ভিতর থেকে যাচ্ছি, আমরা বাড়ির পিছু সাইডে আসলাম। বন্ধু আসছি বলবো না, আজকে খুব আনন্দ করতেছি বালিয়াটি জমিদার বাড়িতে। এই নিয়ে আসলে কয়বার বন্ধু? চারবার। আমি কিন্তু প্রথমবার। আমি এনে চারবার। যাক ভালো। তো বন্ধু আর কত দূর ভিতরের দিকে নাকি জায়গা আরো বেশি রয়েছে? এখানে খুব সুন্দর ফুল লাগিয়েছে, সুন্দর ফুল গাছে পানি দিতেছে। ওটা কি শুকনো মতো ফুল? তো বন্ধু আমরা এখন পুকুরে পারি, কিন্তু পুকুরে কোনো পানি নাই, পুকুর সম্পূর্ণ শুকিয়ে রয়েছে, শুকিয়ে গেছে। এখন আমরা নিচ দিকে নামবো। তো পুকুরের ভিউটা দেখুন, পুকুরের ভিউটা দেখাই দিই। তো বন্ধুরা আমরা পুকুরের শেষ প্রান্তে, তো আমরা শেষ প্রান্তে থেকে সম্পূর্ণ ভিউটা দেখাবো। এখানে অনেকগুলো গোলাপ সূর্যমুখী ফুল রয়েছে, ফুলে মধু রয়েছে, মৌমাছি আছে। তো আপনারা সম্পূর্ণ চারপাশে ভিউটা দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার একটি জায়গা। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টয়লেট বাথরুম রয়েছে, তার সামনে ফুল রয়েছে, কিন্তু এখন এগুলো কেউ ব্যবহার করে না, এখন সম্পূর্ণ অচল। কেন বন্ধু? এখন তো সম্পূর্ণ অচল এগুলা। তো আমরা পিছন দিয়ে সম্পূর্ণটা ঘুরে শেষ করলাম, এখন আমরা সামনে সাইডে কিছু মানে ঘুরে ঘুরে দেখবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পুকুরে নামার জন্য একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা সিঁড়ি, ছয়টা সিঁড়ি রয়েছে এখানে জমিতে পুকুরে নামার জন্য। কুকুরটা বিশাল বড় কুকুর। সামনে সাইড থেকে অনেকটা ঘুরে ঘুরে দেখবো, এখন কিছু ছবি তুলে নেই। কিন্তু বন্ধুরা আমরা সাইড দিয়ে ঘুরতে ঘুরতে নাকি পুকুর বা ঘোরা শেষ করে এ বাড়িতে চলে আসলাম, এখানে ছবি তুলব। এটা কি কুক? ভালো হতো, এটা কুয়া নাকি কুক? যাওয়ার জন্য রাস্তাটা এখানে আরেকটি কূপ দেখতে পাচ্ছেন, আরেকটি কূপ এখানে। কূপটা এখন আপাতত ভালোই বড় আছে। এগুলো বাড়ির পিছনে মানে এক সাইডটা আর কি, পুরোনো বাড়ি, জমিদার বাড়ি ছিল এক সময়, কিন্তু এখন কোনো লোক নেই। তো বন্ধুরা
বন্ধুরা আমরা বালিয়াটি জমিদার বাড়ি ঘুরতে ঘুরতে সম্পূর্ণ শেষ প্রান্তে এখন ভিতর দিকে যাব। বাহির দিয়ে সম্পূর্ণ ঘুরলাম, এখন ভিতরের দিকে যাব, ভিতরের দিকে ছবি তুলবো, ভিতরের দিকে ছবি তুলবো। এখন বন্ধু গেলে কি রে, এগুলো কি? তো এখানে কি জন্য দেখতে পাচ্ছি, অসুবিধা কেন করছে, কি কারণে করছে? হ্যালো বন্ধু, আমরা ভিতর দিকে যাই, এখানে নাকি ভিতর দিকে যাই, আমরা এখন ভিতর দিকে যাব। তো দেখি কি আছে ভিতরে, প্রচুর লোক ছবি তুলতেছে, দেখি কি করা যায়। পানি চাপ দেখি, বিয়ে করে সামনে চলতেছে। বলছি খালি খালি পানি নষ্ট করার দোকান নাই না, এরপরে তো বন্ধুরা এখানে ঢুকার মতো সিস্টেম নাই, তো এখন দেখি কোথায় ঢুকতে পারি, যেখানে ঢুকার সিস্টেম রয়েছে সেখানে ঢুকবো। তো এখন আমরা সামনে দিকে চলে যাচ্ছি আবার, তো দেখুন যে সামনে কী অবস্থা। এখন আমরা বাড়ির ভিতরে ঢুকবো, দেখি বাড়ির ভিতরে কী কী পাওয়া যায়। জাদুঘর, জাদুঘরের ভিতরে ঢুকবো এখন, জাদুঘর। বন্ধু আজকে তোমার জন্য সুন্দর ছবি তোলা দেখা যাচ্ছে, তোমার জন্য একটা চ্যালেঞ্জ রয়েছে। বন্ধুরা এই যে চিপসের প্যাকেটে দেখতেছেন, এটি ফাটানোর প্রতিযোগিতা। প্রতিযোগিতার নাম কি, প্যাকেটটি এক থাপ করে ফাটাইতে হবে। তো আমরা আছি এই প্রতিযোগিতার দুজন ক্যান্ডিডেট, আমি হচ্ছে পলাশ আহমদ এবং আমার সাথে আছে আমার বন্ধু নুরিসলাম। আমরা দুজনে আজকে ট্রাই করবো যে কে এক থাপরে চিপসের প্যাকেটে ফাটাতে পারে, তার জন্য রয়েছে স্পেশাল উপহার ক্যান। তো বন্ধুরা আগে শুরু করবে পলাশ, তারপরে শুরু করবো আমি, তো দেখি পলাশে পারে কি না। বন্ধু ফাটাও। তো বন্ধুরা এখন আমি প্যাকেটটি এক থাপ করে ফাটানোর চেষ্টা করবো, চলুন আপনারা দেখেন। বন্ধু তুমি পারলা না, আদ্যত হয়ে গেছে আমার দি। বন্ধু তুমি বলো পারলা না কেন এক থাপ করে, এটা আসলে আমার পক্ষে সম্ভব না। তো বন্ধুরা আমার বন্ধু পলাশ এই চিপটি ফাটাতে পারলো না, তো এখন আমি ট্রাই করবো। তো বন্ধুরা আমিও পারলাম না, এখন দেখা যাক কি করা যায়। এখন আমার বন্ধু আবার পলাশ ও আবার হাতে নিয়ে দুই হাত দিয়ে চাপ দিয়ে ট্রাই করতেছে, সে অনেক কষ্ট করতেছে ফাটানোর জন্য কিন্তু পারতেছে না। আমার পক্ষে এটা ফাটানো সম্ভব না, ঘুরা ঘুরে কিন্তু ফাটবো না। বন্ধু সব কষ্টই বৃথা। ও তো বন্ধুরা আমিও পারলাম না, আমার বন্ধু পারলো না, তো আজকের মতো এটা তাহলে কেউ পেল না, চলুন আমরা দুজনে ডাক্তার খাই, ঠিক আছে? আপনারা সাথে থাকুন, এমনি খুব ফাটা বন্ধু, তাহলে এমনি ফাটাও, মুখ দিয়ে ফাটাও। বন্ধুরা দেখেন সহজ পদ্ধতি, কান দিলাম আর হয়ে কিন্তু টি ব্যবহার না। তো বন্ধুরা আমরা ভিতর প্রবেশ করছি, দেখি ভিতর কি কি আছে। দেখি লকার, এত লকার কে আরো
বন্ধুরা আমরা এখানে যা দেখি এখানে লোহার সিন্দুক, এখানে অনেকগুলো লোহার সিন্দুক রয়েছে। লোহার সিন্দুক একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দো, পনেরো, ষোলোটা, এখানে ষোলোটা লোহার সিন্দুক রয়েছে। আমরা উপর দিকে যাবো, চলুন আমরা ভিতর দিয়ে যাচ্ছি। এখন দোতলায় উঠবো কাকা শ্রী।